বাড়ি ফেলেন এভারেস্ট চই পিয়ালি বর্ষাক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে চন্দননগরে বাড়ির পথে বঙ্গকন্যা পর্বতারোহণকে মাথায় রেখেই লক্ষ্য রেখেই সমস্ত জীবনে সব ডিসিশনগুলো আমি নিয়েছিলাম। তো এইভাবে লড়াই করতে করতে তো সেই কারণে ওইটা আমার কোনো কিছু মানসিক বাধা বা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। এইগুলো অর্থনৈতিক টেনশন থাকলেও আমার একটা কনফিডেন্ট ছিল যে আমি পারবো করতে, এবং যেটা আমি অক্সিজেন ছাড়া করতে পেরেছি সেটা হচ্ছে আমি 6 বছর বয়স থেকে যেহেতু মা বাবার সাথে প্রথম আমি ট্রেকিংয়ে যাওয়া শুরু করি তেনজিং নর্গে শেরপার এভারেস্ট অভিযানের গল্প করে। তো সেই কারণে হয়তো আমার ওইভাবে তৈরি হয়ে গিয়েছিল, কারণ অক্সিজেন ছাড়া করতে গেলে আলাদা ট্রেনিং স্পেশাল ট্রেনিংয়ের দরকার পড়ে, কিন্তু সেটা তো আমি করিনি। কিন্তু 6 বছর বয়স থেকে আমি যে তখন তো ছোট ছিলাম, মানে মনে এত আনন্দ হতো পাহাড়ে গেলে যে আমি দৌড়তে শুরু করতাম। তো কেদার, গঙ্গোত্রী, গোমুখ, কাশ্মীরে অমরনাথ, বৈষ্ণোদেবী দুবার গেছি, সান্দাকফু, সবই এরকম দৌড়ে দৌড়ে যেতাম। আবার মা বাবাকে খুঁজতে দৌড়ে দৌড়ে পেছনে আসতাম, ওদের পেয়ে গেলে আবার দৌড়ে দৌড়ে যেতাম, এরকম করতাম। তারপর যে হিমালয়ের যে খাড়াই পাথরের দেওয়ালগুলো সেইগুলো বেয়ে বেয়ে নিজে নিজেই একা একা উঠে যেতাম, তখন আবার মা বাবা খুঁজে না পেয়ে খুঁজতে শুরু করতো, লোকাল লোকজনদের জিজ্ঞেস করে করে খুঁজে বের করে আনতো। এরকম করতে করতে ছোটবেলা থেকে হয়তো এইভাবে হার্ড লাংসটা তৈরি হয়ে গিয়েছিল, যে কারণে জোরটা আমি পাচ্ছি। এবং আমি যে সাউথ কলে অতদিন ছিলাম, এক ফোঁটাও আমার অক্সিজেন ব্যবহার করতে লাগেনি, যেখানে শেরপারাও মানে অক্সিজেন ইউজ করে ঘুমোচ্ছে, খাচ্ছে, যাচ্ছে সবসময় করে, কিন্তু আমি একদম নর্মাল ঘুরে বেড়াচ্ছি, ঘুমোচ্ছি, কোনো কিছু অসুবিধা হয়নি। আর কিন্তু আমার যেটা 14-15 তারিখে সবচেয়ে ভালো ওয়েদার ছিল, মানে ওখানে 5-6 দিন যে টানা ভালো ওয়েদারটা পাওয়া গেছে ওই সময়টা আমি মিস করে যাই, কারণ যেহেতু আমার তখন পারমিশনটা তৈরি হয়নি, আর্থিক অর্থের অভাবের কারণে তখন এভারেস্টের পারমিশন কোনোভাবেই বার করা যায়নি। হ্যাঁ, ওখানেও তো সে মানে কান্নাকাটি এরকমই চলছে, যাতে এজেন্সি অনেক রিকোয়েস্ট করছি যাতে পারমিটটা বার করে দেয়, এরকমই অবস্থা চলছে অভিযানে গিয়েও। তো যাই হোক, ওই সময় আমাকে ফেরত আসতে হলো, তখন আমি ক্যাম্প নিতে অনেকদিন অপেক্ষা করছিলাম যাতে ওই ওয়েদার উইন্ডোটা আমি মিস না করি 14-15 ওই সময়। কিন্তু লাস্ট অব্দি সেই মিসই করে গেলাম, বেস ক্যাম্পে ফেরত আসতে হলো। তারপরে আবার সব কিছু যা করার পরে এজেন্সিকে রিকোয়েস্ট করে, এবং এখানেও তখন সবাই আরও চেষ্টা শুরু করলেন যতটা খানি টাকা পাঠানো যায় এজেন্সিকে, ওনারাও এজেন্সিকে রিকোয়েস্ট করলেন। এইসব করে তারপর আবার আমি গেলাম 17 তারিখে, তারপর তো 22 তারিখে ওয়েদার উইন্ডোটা মানে ওয়েদার উইন্ডো আর পাইনি। আমাকে জানিয়েই দেওয়া হয়েছিল যে 14-15 তারিখে যদি সামিট না হয় তাহলে আর সামিটই হবে না, সেটা বলেই দেওয়া হয়েছিল। তো ওই সময় তুষারঝড় চলছিল, বলেছিল 22 তারিখে একটু ওয়েদারটা ভালো থাকবে এরকম বলেছিল, কিন্তু আমরা যখন শুরু করলাম মানে পুরোই তুষারঝড়, যখন শুরু করলাম একটু কম ছিল তুষারঝড়টা, কিন্তু যখন যত ওপরের দিকে যাচ্ছি তুষারঝড় ক্রমশ বাড়ছে। আরও যারা ক্লাইম্বাররা শুরু করেছিল তারা সবাই নিচে ফেরত চলে গেল, আমি এবং আমার শেরপা যাচ্ছিলাম, এবং আরও একজন, যেহেতু আমি অক্সিজেন ছাড়া করবো এজেন্সি, আরও একজন সেই কারণে আমার সাথে গিয়েছিল, কারণ ওরাও ভয় ভয়তে ছিল। কারণ